কুমিল্লার চৌদ্দ গ্রামে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায় মোহাম্মদ মোজামেল হোসেন রাজুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা দায়রা তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দুই সালের তিন নভেম্বর সকালে কাপড় ধোয়া নিয়ে খালেদা রাজুর কথা হয় এক পর্যায়ে রাজু গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে খালেদাকে হত্যা করে পালিয়ে যায় পরে পরিবারের সদস্যরা পুকুরঘাট থেকে খালেদার মরদেহটে উদ্ধার করে এ ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ মোবারক হোসেন নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পরে রাজুকে গ্রেফতার করে পুলিশ দীর্ঘ শুনানির পর এ রায় হয় তার ওয়াইফকে হত্যা করে সে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর দীর্ঘদিন পর পুলিশ তাকে অ্যারেস্ট করে অ্যারেস্ট করার পরে মাননীয় আদালতে সুপর্দ করে এবং সে ওয়ান সিক্স জবানবন্দি দেয় নিজেকে দোষী সাব্যস্ত করে যে সে তার ওয়াইফকে হত্যা করছে এই আলোকে আজকে মাননীয় আদালত তিনশো দুই ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে একমাত্র আসামি মোজাম্মান রোসেন রাজুকে মৃত্যুদণ্ড দণ্ডিত করেছে